গৃহপালিত পশু পাখি গ্রাম্য সাংসারিক আয়ের একটি মাধ্যম। আর এই পারিবারিক আয়কে সক্রিয় করতে নতুন প্রজাতির হাঁস প্রদান করা হলো ভরতপুর ব্লকের প্রায় 60টি পরিবারকে। নতুন প্রজাতির হাঁস পালনের জন্য দরকার নতুন প্রশিক্ষণ, তার ব্যবস্থাও করা হলো ভরতপুর প্রাণী সম্পদ দপ্তর থেকে। নতুন প্রজাতির এই হাঁসের নাম হলো খাকি ক্যাম্বেল হাঁস। এই প্রজাতির হাঁস বেশি পরিমাণে ডিম দেবে বলে জানান। আর এই খাকি ক্যাম্বেল হাঁস পালনের প্রশিক্ষণ দিলেন ভরতপুর প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিক বিএলডিও ডক্টর সনদ সরকার। এই প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত ছিলেন ভরতপুর এডিআই শাহানুর রহমান এবং সংশ্লিষ্ট এলাকার 60টি পরিবারের সদস্যবৃন্দ। সকলকে প্রায় 25টি করে হাঁস দেওয়া হলো। হাঁস পালনের সুবিধার্থে সঙ্গে ওষুধ এবং নতুন প্রজাতির হাঁসের খাবারের ব্যবস্থা করা হলো এই প্রাণী সম্পদ দপ্তর থেকে। ভরতপুর থেকে আইউব আলী, রিপোর্ট wblnews.com। পদ্ধতিতে আপনারা এগুলো পালন করে থাকেন? আপনারা নর্মালি হাঁস পালন করলে কি করেন? দেশি হাঁস পালন করেন। আর আজকে আপনাদের যেটা দেওয়া হবে সেটা হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস, যেটা কিনা দেশি হাঁসের থেকে অনেক বেশি ডিম দেবে, অনেক বেশি ডিম দেবে এবং দেশি হাঁসের মতো করেই আপনি এটা পালন করতে পারবেন। আমরা এই প্রকল্পটায় যে জিনিসগুলো দেওয়া হবে, আপনাদের যেমন হাঁস দেওয়া হবে, সেই সঙ্গে কিছু হাঁসের খাবার দেওয়া হবে। তার কারণ হচ্ছে যে খাবারটা, এই হাঁসগুলো যে আজকে আপনারা পাচ্ছেন, এটা 1 মাস বয়সের হাঁস। এই হাঁসটা এতদিন যে খাবারটা খেয়ে বড় হয়েছে, সেই খাবারটা যদি কিছুটা আপনাদের না দিয়ে দেওয়া যায়, তাহলে কি হবে, হাঁসটা আপনি যখন বাড়ি নিয়ে যাবেন, বাড়ি নিয়ে গিয়ে যখন আপনার বাড়ির খাবার খাওয়াবে, তখন কিন্তু ওরা খেতে চাইবে না। সেই জন্য আমরা কিছু পরিমাণ খাবার আপনাদের দেওয়া হচ্ছে সঙ্গে হাঁসের সঙ্গে, যে খাবারটার সঙ্গে আপনি বাড়ির ফুড বা যে ধরনের খাবারগুলো খাওয়ান, সেই খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াতে থাকবে। আজকে আপনি কম পরিমাণে বাড়ির খাবার মিশাবেন, আস্তে আস্তে যতদিন যাবে ততদিন বাড়ির খাবারটা বেশি মিশাতে থাকবেন। ধরুন আজকে আপনি হয়তো এক মুঠি বাড়ির খাবারের সঙ্গে এক মুঠি এই খাবারটা মিশাবেন, ও এক সপ্তাহ যাওয়ার পরে আপনি এই খাবার এক মুঠির সঙ্গে দু মুঠি বাড়ির খাবার মিশাবেন। এইভাবে মিশাতে মিশাতে আস্তে আস্তে লাস্টের দিকে হবে কি, তখন আর এই খাবারটা থাকবেই না, আপনার বাড়ির খাবারে ও অভ্যস্ত হয়ে যাবে। না হলে ওই ওই জন্যই স্যাম্পল হিসাবে আমরা গেলে সাহেব, আজকে আপনার এই ডিপার্টমেন্ট থেকে কি দেওয়া হচ্ছে? আজকে আমরা এটা আত্মা প্রকল্প থেকে আমরা খাকি ক্যাম্বেল হাঁস দিচ্ছি, তার সঙ্গে খাবার দেওয়া হচ্ছে, আপনার ডাক গ্রোয়ার ফিড আর কিছু ওষুধ, মানে ক্রিমির ওষুধ এবং ভিটামিন ওষুধ এটা দেওয়া হচ্ছে, যারা নিয়মিত করে যেন ওরা ক্রিমির ওষুধ ভিটামিন খাওয়াতে পারে। কতজনকে দিচ্ছেন? এটা দেওয়া হচ্ছে 30 জন। কত করে করে বাচ্চা? প্রত্যেকে 50টা করে হাঁস, তার সঙ্গে খাবার 17 কেজি খাবার আর ভিটামিন ক্রিমির ওষুধ। এটা কি প্রথম না এর আগে দেওয়া হয়েছে? না, এটা গত বছর দেওয়া ছিল, তার আগের বছর আমরা কোয়েল দিয়েছিলাম, গত বছর খাকি ক্যাম্বেল দিয়েছিলাম, কিন্তু কোয়েলটা পরবর্তীতে বাজার, মানে বিক্রির বাজারটা সেইভাবে পাওয়া যায়নি বলে আমরা কোয়েল থেকে সরে এসেছি। কোয়েলটা হলে আরও ভালো হতো, কারণ কোয়েলটা অনেক ভালো। এই ব্যাপার এটাকে নিয়ে এসব যারা নিচ্ছে পালন করবে, এটা কি ডেভেলপমেন্ট হবে নাকি? ডেভেলপমেন্ট হবে মানে কি, মেনলি দেখুন, আজকে তো কাউকে 25টা বা 30টা বা 50টা হাঁস দিয়ে তো তাকে ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট সেভাবে করা যাবে না। এটা মেনলি হচ্ছে এর থেকে যে ডিম হবে, সেই ডিমটা তারা ওদের নিজেদের পরিবারের খাওয়ার কাজে ব্যবহার করবে, এবং তার থেকে যেটা উদ্বৃত্ত হবে, মানে বেশি তৈরি হবে, সেইটাকে বিক্রি করে সংসারের আর্থিক সচ্ছয় কিছুটা হবে। আপনার নাম? আমার নাম ডক্টর সনদ সরকার। আপনার ডেজিনেশন? ডেজিনেশন?